गुड मॉर्निंग स्टूडेंट्स, आज हम तुम्हारे इंग्लिश बॉय एंड पढ़ाबो। आगे दिन हम तुम्हारे पढ़िए दीज आर दैट। आगे दिन हम तुम्हारे पढ़िए कि दीज आर दैट। आज के होबे एंड, आज के की होबे एंड, एंड एर व्यवहार। आगे दिन जो दीज आर दैट एर व्यवहार आछे होबे एंड एर व्यवहार। That is an umbrella.
ट्री डैश इज एन एपल दिस इज एन एपल এরপর দেখো তোমাদের 45 পৃষ্ঠা বাদ যাবে 45 46 47 48 এই পুরো 45 46 47 48 এটা হবে না এটা বাদ এটা তোমাদের ক্রস চিহ্ন করে রাখবে এটা তোমাদের পরীক্ষা হবে না এটা বাম পড়া এই পর্যন্তই তোমাদের থাকবে পেজ নাম্বার 44 এরপর দেখো এইচ ডব্লিউ তে কি আছে দেখো তোমরা আগে সেকেন্ড টার্ম ফার্স্ট টার্ম থেকে আছে যেমন এই এই ইংরেজি কি হবে দিস ই এই আই এরপর দেখো হ্যান্ডরাইটিং বইটায় কিভাবে হাতে লেখা করবে তোমরা ধরে ধরে কি লাইন ধরে ধরে দেখে নাও ডাব্লিউ ডাবল এল রুম মানে কখন ডাব্লিউটা দেখো তিনটে লাইনের মধ্যে লিখছি এবার ওটা এই দুটো লাইনের মধ্যে আর এ কুন তারপরে দেখো কুন ডাব্লিউ ও এ এফ কুন কুন মানে নেগেটিভ আর কুন মানে প্রথম ওয়ান ডাব্লিউ A T T A What What মানে হাত ধরি W A T E R Water Water মানে জল এইভাবে লাইন বাই লাইন নিচে লাইন জানা বের হয় তোমরা এইভাবে হাতে লেখা করবে পেজ নাম্বার 25 এ পড়া এরপর দেখো রাইমস বইটার রাইমস বইটাই পেজ নাম্বার 25 কি আছে ডক্টর ফস্টার কি ডক্টর ফস্টার রাইমসটার নাম ডক্টর ফস্টার ওয়েন টু গ্লোস্টার ইন এ শাওয়ার অফ রেন কি স্টেপ স্টেপ ইন এ পুল রাইট আপ টু হিজ মিডল অ্যান্ড নেভার ওয়েন দেয়ার এগেন আর একবার পড়াচ্ছি শুনে নেবে ডক্টর ফস্টার ওয়েন টু গ্লোস্টার ইন এ শাওয়ার অফ রেন হি স্টেপ ইন এ পুল Rain up, right up to his middle and never went there again. এইটা তোমাদের আজকে পড়া থাকবে।